এই ভিডিওতে নিক্ষয় মোবাইল অ্যাপ্লিকেশনে ডিবিটি বিবরণগুলি দেখার ধাপগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে আপনাকে নিক্ষয় মোবাইল অ্যাপ খুলতে হবে। শংসাপত্র লিখুন। হোম স্ক্রিনে আপনাকে নির্দেশিত করা হবে। সার্চ পেশেন্টে ক্লিক করুন। অ্যাপটির নাম পুরাতন নিক্ষয় আইডি বা রোগী আইডির ভিত্তিতে নিক্ষয় ডেটাবেস অনুসন্ধান করতে পারে। রোগীর আইডি লিখুন। সার্চ অপশনে ক্লিক করুন। এটি আমাদের ডাম্বলডোর নামে একজন রোগী বিস্তারিত পাতায় নিয়ে যায়। স্ক্রিনের নিচে স্ক্রল করুন। বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। ডিবিটিতে ক্লিক করুন। এটি আমাদের পাতার ডিবিটির বিস্তারিত পাতায় নিয়ে যায়। ডিবিটি বিস্তারিত লেবেলের অধীনে ফরগো বেনিফিটস অপশনটি দৃশ্যমান। যদি সুবিধাভোগী সুবিধাগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে টিইউ স্টাফ বা ডিটিইউকে ফরগো বেনিফিটসকে হ্যাঁ হিসেবে চিহ্নিত করতে হবে। কোনো সুবিধাভোগীর সুবিধা বাদ দিলে সম্মতিপত্রের প্রয়োজন হয়। যে কোনো নতুন পর্বের জন্য ফরগো বেনিফিটসের ডিফল্ট ভ্যালু হবে না, আগের পর্বের স্ট্যাটাস যাই হোক না কেন। ব্যাংক ডিটেলস যোগ করতে এডিট আইকনে ক্লিক করুন। ব্যাংক নির্বাচন করতে ক্লিক করুন। আপনি আইএফএসসি কোড ব্যবহার করে ব্যাংক অনুসন্ধান করতে পারেন। আইএফএসসি কোড দিয়ে সার্চ করা যাক। ব্যাংকের আইএফএসসি কোড লিখুন। সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ রেজাল্টে ক্লিক করুন। আমরা এডিট ব্যাংক ডিটেলস স্ক্রিনে ফিরে আসি। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন। সেভ ডিটেলসে ক্লিক করুন। এইভাবে প্রবেশ করা ব্যাংকের বিবরণ রোগীর ডিবিটি বিবরণে সংরক্ষিত হয়। এটি নিক্ষয় মোবাইল অ্যাপ্লিকেশনে ডিবিটি বিবরণ কিভাবে দেখা যায় সংযোগের ভিডিও সম্পূর্ণ করে।